খারাপ মানুষ ঢুকে খারাপ কাজ না করতে পারে, তাই জন্য একটি মাত্র দ্বার। সেই দ্বারে পাহারা দেবে কে? সেই দ্বারে পাহারা দিচ্ছে স্বয়ং শিব। এবার হরি নাম শুরু হয়েছে, সকল ভক্তরা প্রবেশ করেছে, মার্কণ্ড নাম করছে। কৃষ্ণ নাম হরি বড় চতুর।
সে বড় চতুর। শুধু দর্শক শ্রেণীকে জানানো যাচ্ছে শিশু শিল্পী দিয়া সর্দারের গান এবং নাচে সন্তুষ্ট হয়ে হরিনাম কমিটি 100 টাকা উপহার দিচ্ছেন এবং তার সাথে জানানো হচ্ছে আগামী 8ই ফাল্গুন এই শিশু শিল্পী দিয়া সর্দারকে আবার আমরা এই মঞ্চে হরিনাম করতে অনুরোধ করব, মাথাকে বায়না করব এই বলে। এবং তার সাথে আর এক মা 10 টাকা উপহার দিয়েছেন। আমাদের শিশুশিল্পীকে সবাই আশীর্বাদ করুন, তিনি যেন এইভাবে হরিনাম সংকীর্তন করে সবাইকে সন্তুষ্ট করতে পারে। আমাদের কমিটির তরফ থেকে সবাই তাকে আশীর্বাদ করছে। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি হরি বল। এদিকে চিত্তগুপ্ত খাতা খুলে দেখে মার্কণ্ডের পরমায়ু আর মাত্র 3 ঘন্টা বাকি রয়েছে। তখন ধর্মরাজের কাছে গিয়ে সকল কথা বললেন। তখন ধর্মরাজ দূতগণকে আদেশ করলেন, যাও দূতগণ, হতভাগ্য মার্কণ্ডকে নিয়ে এসো। দূতগণ চলে গেলেন মার্কণ্ডের আনতে, গিয়ে দেখে একটি মাত্র দ্বার, সেই দ্বারে পাহারা দিচ্ছে স্বয়ং শিব, ত্রিশূল করেনি। বহু ভক্ত প্রবেশ করছে, যেই না জমের দুধ প্রবেশ করতে যাবে, ঠিক তখনই মহাদেব বাবা তিলক ত্রিশূল দিয়ে আটকে দিলেন, দাঁড়া, কোথায় যাচ্ছিস, তোদেরকে তো আমি প্রবেশ করতে দেব না। তাই করলেন কি, ত্রিশূল দিয়ে আটকে দিলেন। দূতগণ চলে গেলেন ধর্মরাজের কাছে, গিয়ে ধর্মরাজের কাছে গিয়ে সকল কথা বললেন। তখন ধর্মরাজ নিয়তিকে বললেন, যাও নিয়তি, তুমি হতভাগ্য মার্কণ্ডকে নিয়ে এসো। নিয়তি গিয়ে শুনতে পেলেন সেই মধুর নাম, তোমার আশায় আশায় রইলাম বসে, তোমায় পাবো বলে দিন কবে মোর হবে হরি, দিন কবে মোর হবে, তোমার আশায় আশায় রইলাম বসে, তোমায় পাবো জীবনে দিলে যদি
নিয়তির মনে দয়া সঞ্চয় হলো। নিয়তি ফিরে গেলেন খাতাঘরে, খাতা খুলে দেখে সত্যই মারকর্ণের পরমায়ু 10 বৎসর। তখন নিয়তি করলেন কি, তখন নিয়তি চোখের কাজল নিয়ে একটা শূন্য বাড়িয়ে দিল। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 10-এর পাশে আরো একটি শূন্য বসলে কত হয়? 100 বৎসর। তাহলে এখন মারকণ্ডের পরমায়ু 100 বৎসর। নিয়তি খাতা রেখে ধর্মরাজের কাছে গেলে। ধর্মরাজ, একটি কথা বলবো? বলো না। কি বলবে বলো না? বলছিলাম কি, একজনের ওপর যদি 3টি কাজ দেওয়া হয় সে সবই গুলিয়ে ফেলবে তো? ধর্মরাজ বলছেন, তুমি কি বলতে চাইছো সেটা বলো না। আমি বলতে চাইছি যে চিত্রগুপ্ত খাতা দেখে, আবার বলে, আবার লেখে, তাই জন্য তো সে ভুল করেছে। মারকর্ণের পরমায়ু এত কম নয়। এই বলে নিয়তি চলে গেলেন। তো ধর্মরাজ চিত্রগুপ্তকে ডাকছে, চিত্রগুপ্ত প্রভু, বলছিলাম কি, নিয়তি যে আমাকে বলল তুমি নাকি খাতা দেখা ভুল করেছো। যাও খাতাটা দেখো তো, মারকণ্ডের পরমায়ু কত আছে। চিত্রগুপ্ত দেখেছে, দেখে, ও নিয়তি, তুমি হরিভক্তকে দেখে পরমায়ু বৃদ্ধি করেছো, আর আমার খাতা দেখা ভুল হয়েছে বলে সিদ্ধান্ত করলে। আচ্ছা বেশ, আমার যখন ভুল হয়েছে আমি ভুলই স্বীকার করলাম। তুমি যখন হরিভক্তকে দেখে পরমায়ু বৃদ্ধি করলে, তবে আমিও কেন বাদ যাব, আমিও কেন বাদ যাব, আমিও কেন বাদ যাব, আমিও কেন বাদ যাব, আমিও বৃদ্ধি করে দিব, আমিও কেন বাদ যাব, আমিও বৃদ্ধি করে দেব, আমিও কেন বাদ যাব, আমিও বৃদ্ধি করে দেব। ও নিয়তি তোমায় বলি, আমিও বৃদ্ধি করে দেব, ও নিয়তি তোমায় বলি, আমিও বৃদ্ধি করে দেব। কেন বাদ যাব, নিয়তি তোমায় বলি, আমিও কেন বাদ যাব, আমিও কেন বাদ যাব, আমিও কেন বাদ যাব, আমিও কেন বাদ যাব। চিত্রগুপ্ত করলেন কি, চিত্রগুপ্ত একটি শূন্য আবার বসিয়ে দিলেন। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছিল 10, তারপরে কত হলো? 100, আর এখন কত হচ্ছে? 1000। তাহলে এখন মারকণ্ডের পরমায়ু 1000 বছর। চিত্রগুপ্ত খাতা বন্ধ করে চলে গেলেন ধর্মরাজের কাছে। প্রভু, নিয়তি ঠিকই বলেছে, আমার খাতা দেখা ভুল হয়েছে, কিন্তু শুধু আমারও ভুল হয়নি, নিয়তিরও খাতা দেখা ভুল হয়েছে। তখন ধর্মরাজ রেগে বলছেন, নিয়তি, আর তোমরা কি পরিহাস করছো নাকি আমার সাথে? যাও খাতাটা নিয়ে আসো দেখি। চিত্রগুপ্ত খাতা চাইতে চিত্রগুপ্ত খাতা দিয়ে চুপি চুপি চলে গেল। ধর্মরাজ খাতা দেখছে, দেখে, ও নিয়তি, চিত্রগুপ্ত, তোমরা হরিভক্তকে দেখে পরমায়ু বৃদ্ধি করেছো, আর মারকণ্ডের পরমায়ু 10 বৎসর থেকে অনেক করে দিলে। আচ্ছা বেশ, তোমরা যখন হরিভক্তকে দেখে পরমায়ু বৃদ্ধি করলে, তবে আমিও কেন বাদ যাব, আমিও কেন বাদ যাব, আমিও কেন বাদ যাব, আমিও কেন বাদ যাব, আমিও বৃদ্ধি করে দিব, আমিও কেন বাদ যাব, আমিও বৃদ্ধি করে দিব, আমিও কেন বাদ যাব, আমিও বৃদ্ধি করে দিব, আমিও কেন বাদ যাব। তাই তিনি করলেন কি, 1000-এর পাশে আরো একটি শূন্য বসিয়ে দিলেন। তা কিভাবে? নিজ অঙ্গ ময়লা তুলি যত্ন করিয়া, নিজ অঙ্গ ময়লা তুলি যত্ন করিয়া, নিজ অঙ্গ ময়লা তুলি যত্ন করিয়া,
ফুলটা তুলি যতন করিয়া একটি শূন্য বাড়িয়ে দিল বিধির লাগিয়া 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 বসায়ে দিল গো হরিবাসন বন্ধ হয়ে গেল, হরিনাম বন্ধ হয়ে গেল। এদিকে ভগবান আবারও ব্রাহ্মণ বেশ নিয়ে শিবের হরিবাসনের কাছে দাঁড়িয়ে রয়েছে। শিব ঠাকুর মারকণ্ডকে নিয়ে সেই ব্রাহ্মণ বেশি ভগবানের হাতে তুলে দিয়েছে। শিব ঠাকুর বলছে, দেখেছো তো আমি আমার কথা রেখেছি, আমি তিন দিনের জন্য নিয়েছিলাম, চার দিনের দিন দিয়ে দিলাম। এইবার শিব ঠাকুর চলে গেলেন। এদিকে মিকণ্ঠগুণী মনে মনে ভাবছে, তাহলে কি আমার পুত্র আর নেই, আর থাকবেই বা কি করে, চার দিন যে অতিবাহিত হয়ে যাচ্ছে। ঠিক এমন সময় মিকণ্ঠমণি দেখছে ব্রাহ্মণের সাথে সেই নিজ পুত্র আসছে। ব্রাহ্মণ পানে এবং পুত্র পানে তাকাতে তাকাতে মিকণ্ঠমণি, দুটি কর জোড়ি নমস্কার করি, 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 শ্রী গোবিন্দের বদনে পানে চাই, শ্রী গোবিন্দের বদন পানে চাই। অসম্ভব কথা একই, অসম্ভব কথা, অসম্ভব কথা, অসম্ভব কথা, মরা পুত্র ফিরে এলো, অসম্ভব কথা, আর মরা পুত্র ফিরে এলো এমন কভু দেখি নাই, মরা পুত্র ফিরে এলো এমন কভু দেখি নাই, মরা পুত্র ফিরে এলো তুমি তোমার সত্য পরিচয় দাও না মুনি, তুমি তোমার সত্য পরিচয় দাও। ভক্তের দেখা দেবে বলে ভগবান করলেন কি, ব্রাহ্মণ বেশি দেয়া গিয়া চতুর বুঝো হরি, ব্রাহ্মণ বেশি দেয়া গিয়া চতুর বুঝো হরি, ব্রাহ্মণ বেশি দেয়া গিয়া চতুর বুঝো হরি, শঙ্খ চক্র গদা পদ্ম ধরেন মুরারি, ওই শঙ্খ চক্র গদা পদ্ম ধরেন মুরারি, শঙ্খ চক্র গদা পদ্ম ধরেন মুরারি, ওই শঙ্খ চক্র গদা পদ্ম ধরেন মুরারি, চতুর্ভুজে দাঁড়ালো, চতুর্ভুজে দাঁড়াইলো, চতুর্ভুজে দাঁড়ালো, চতুর্ভুজে দাঁড়াইলো, ভক্তের দেখা দেবে বলে চতুর্ভুজে দাঁড়ালো, ওই ভক্তের দেখা দেবে বলে চতুর্ভুজে দাঁড়াইলো, শঙ্খ চক্র গদা পদ্ম ভক্তের দেখা দেবে বলে চতুর্ভুজে দাঁড়ালো, ভক্তের দেখা দেবে বলে চতুর্ভুজে দাঁড়ালো, ভগবান আমার মারকণ্ডকে বলছে, মারকণ্ড আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি মহামণি হবে,
অন্তে আমার চরণ লাভ করবে। এই বলে ভগবান অন্তর ধ্যান হলে পিতা পুত্র ভগবানের চরণের ধুলা মস্তকে নিয়ে আপন গৃহে গমন করেছে। এদিকে মার্তণ্ডী মা মার শুনতে পেলেন মার্কণ্ডের জয় গুণগান। জয় জয় গোবিন্দের নাম গুণগানা, জয় জয় গোবিন্দের নাম গুণগানা, মানে সবাই জয় জয় গোবিন্দের নাম গুণগানা, 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 গোবিন্দের নাম গুণগানা, জয় জয় গোবিন্দের নাম গুণগানা, ওই গোবিন্দের নাম গুণগানা, গোবিন্দের নাম গুণগানা, গোবিন্দের নাম গুণগানা, জয় জয় 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 মার্কণ্ড ও মিকণ্ঠমণি গৃহে ফিরে এলে। মিকণ্ঠমণি মার্তণ্ডীকে সকলে কথা বললেন। তখন মার্তণ্ডী মা মার পুত্রকে কোলে নিয়ে গৃহে ফিরেছে। মিকণ্ঠমণি বলছে, মার্তণ্ডী আমার গদ্য ক্ষুধা পেয়েছে গো, এবার তুমি আমার জন্য একটি সেবার আয়োজন করো। মিকণ্ঠমণিকে সেবা দিলেন, মিকণ্ঠমণি শয়ন করলে। মার্কণ্ড বলছে, মা আমি কতদিন সেই ঘুম পাড়ানোর গানটি শুনিনি মা, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়ানোর গানটা গাও মা। খোকন সোনা চাঁদের কোনা, ঘুমারে ঘুমা নীলাকাশে চাঁদ উঠেছে, ঘুমারে ঘুমা খোকন সোনা চাঁদের কোনা, ঘুমারে ঘুমা নীলাকাশে চাঁদ উঠেছে, ঘুমারে ঘুমা খোকন সোনা চাঁদের কোনা, ঘুমারে ঘুমা নীলাকাশে চাঁদ উঠেছে, ঘুমারে ঘুমা আই ঘুমা আই ঘুমা আই ঘুমা তুমি
आकाशे जादू उठेछे घुमारे আমার সুর ধ্বনির কিনারায় ওই সোনার নূপুর দিয়া পায় নাচে না গড়ি গো সুন্দর গৌরাঙ্গ সুর ধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গড়ি গো সুর ধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচে না গড়ি গো সুন্দর গৌরাঙ্গ সুর ধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচে না গড়ি গো সুন্দর গৌরাঙ্গ Thank you.
ওই চাহে গোড়া জার পানে গো শুনে তর নয়নে চাহে গোড়া জার প্রাণে গো ওই শুন তর নয়নে চাহে গোড়া জার পানে গো যদি গোড়া কারোর দিকে একবার চায় তাহলে তার অবস্থা কেমন হয় গো ও তার দেহ থুইয়া ও তার দেহ থুইয়া মনটা লইয়া যায় না গড়ি গো সুর দর গোড়া ঘোড়া আমার সুর ধনির কিনারা সোনার নুপুর দিয়া পায় নাচে না গড়ি গো সুর দর গোড়া ঘোড়া সুর ধনির কিনারা সোনার আমার সুর ধনির কিনারা সোনার নূপুর দিয়া পায় নাচে না গড়ি গো সুন্দর গোড়া হরিবাসর হচ্ছে আজ তো সকাল থেকে রাত পর্যন্ত সবাইকার ঘুমের ছুটি থাকবে তাই তো কেউ ঘুমাবেন না তো না না কেউ ঘুমাবে না আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখো কৃষ্ণ নামে বাহু তুলে আমরা সবাই জাগব আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রেখো কৃষ্ণ নামে হরি বলে আমরা সবাই জাগব আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখো কৃষ্ণ নামে বাহু তুলে আমরা সবাই জাগব আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখো কৃষ্ণ নামে হরি বলে আমরা সবাই জাগব
जी लता बताओ से।